মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ আমাদের কিছু অজানা বাণী বলেছেন, যেগুলো আজও আমাদের কাছে অজানা। আজকের সেই সমস্ত বাণী নিয়েই আজকের এই ভিডিও। ভগবান শ্রীকৃষ্ণের বাণী দ্বারা মানুষ তার জীবনে সঠিক পথ খুঁজে পায়। এই বাণী ভুল পথ থেকে মানুষকে ঠিক পথে নিয়ে আসে। এই বাণীগুলি আজকে আপনাদের ব্যাখ্যা সমেত আমি জানাব। ক্ষুধার্থ মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন। বেঁচে থাকতে মানুষের খাদ্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন এবং বাসস্থানেরও। এই মানুষ যখন খিদেতে ছটফট করে তখন তার জন্য নীতির কথার মূল্য ঠিক ততই থাকে যতটা তার কাছে খাবারের মূল্য থাকে। শান্ত ধীর স্বভাবের মানুষের যেমন উচিত অনুচিত বোধ থাকে, তেমনি রাগী বদমেজাজি মানুষ ঠিক ততটাই অক্ষম নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসেবে প্রতিষ্ঠা করতে। তাই ক্ষুধার্ত আর রাগী উভয়ের নীতিবোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় এবং তা তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।